বাঁশদ্রোণী এলাকায় পাঁচ প্রতারকের একটি দলকে করা হলো গ্রেফতার। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আমি বিরাট চক্রবর্তী আপনাদের সাথে। মামলাটি বাঁশদ্রোণী পিএসএ রঞ্জিত গায়ান, শুভঙ্কর দাস, নকুন মণ্ডল, রঞ্জিত মণ্ডল ও অভিষেক সর্দারের বিরুদ্ধে রেকর্ড করা হয়েছে। নকল নোট, নকল স্ট্যাম্প পেপার, নকল প্রোডাকশন ওয়ারেন্ট, ওয়াচ সেকশন, ডিডির নকল রবার সিল ছাপ সহ গ্রেফতারে নকল মেমো, দুইটি টাকা গোনার মেশিন, ল্যাপটপ, পাসপোর্ট, ব্যাংকের পাসবুক এবং বিভিন্ন ব্যক্তির আধার তৈরি এবং রাখার জন্য সেই পাঁচজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ব্যক্তিদের 16 সুবোধ গার্ডেনের 113 নম্বর ওয়ার্ড পিএস বাঁশদ্রোণী কলকাতা 70-এর একটি প্রাঙ্গণে নিচতলা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা বেশ কয়েকটি জালিয়াতি এবং প্রতারণামূলক কার্যকলাপের সাথে জড়িত ছিল এবং একটি বড় র্যাকেটের সদস্য। নকুল মণ্ডল উচ্চ নিমতলার ভাড়াটিয়া, যার মাসিক ভাড়া রুপি গত এক বছর ধরে 12,000 টাকা নিয়ে তাদের এ ধরনের অবৈধ ও অসামাজিক কার্যকলাপ করছে। একজন কার্তিক সোরখেল ওই ভবনের জমিদার। আসামিরা বিভিন্ন ব্যক্তির কাছে নকল এন্ট্রির সামগ্রী উচ্চ মূল্যে বিক্রির সাথে জড়িত। তাদের সবাইকে এলডির সামনে হাজির করা হয়েছিল। ACJM আলিপুর আজ 18/9/23 পর্যন্ত পিএস মঞ্জুর করা হয়েছে। এই বিষয়ে আরও আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলকে। ধন্যবাদ।